হ্যালো ভিউয়ার্স, আমার রান্না রেসিপির আরেকটি পর্ব দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে ভীষণ মজাদার একটি পিঠা তৈরি করে দেখাবো। পিঠাটির নাম হচ্ছে ডিমের পান্তুয়া পিঠা। তাহলে চলুন দেখে নিই ডিমের পান্তুয়া পিঠা তৈরির পদ্ধতি। এখানে আমি 3 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, 1/2 কাপ পরিমাণ চিনি, 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ এবং 1 চা চামচের 1/4 ভাগ পরিমাণ বেকিং পাউডার। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা একেবারে ঢালা যাবে না, পরিমাণ মতো অল্প অল্প করে মেশাতে হবে। আমার মিশ্রণটি রেডি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এরকম ঘন হবে। এবার মিশ্রণটিকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। এখানে আমি 2টি ডিম নিয়েছি। এবার ডিম 2টি আমি চুলায় পোচ করে নিব। প্রথমেই ফ্রাইং প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন 1টি ডিম ভেঙে দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। ডিমটা নিচের পেট হয়ে গেলে এবার আমি উল্টিয়ে দিব। আমার ডিমটা পোচ করা হয়ে গেছে, এবার আমি তেল থেকে উঠিয়ে নিব। এবার ঠিক একইভাবে আরেকটি ডিম পোচ করে নিব। এখানে একটি কড়াইতে আমি 2 কাপ পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি। এবার ময়দার মিশ্রণটির মধ্যে আমি ডিমটি ভালো করে ডুবিয়ে নিব। এবার গরম তেলের মধ্যে দিয়ে দিব। এবার এপিট ওপিট ব্রাউন কালার করে ভেজে নিব। পিঠাটিকে আমাদের আরো কয়েকবার ময়দার মিশ্রণের মধ্যে ডুবাতে হবে, তাই এখন খুব বেশি ভাজব না। কিছুটা হালকা ব্রাউন কালার হয়ে গেলে এবার আমি তেল থেকে উঠিয়ে ময়দার মিশ্রণের মধ্যে আবারও ডুবিয়ে নিব। খুব ভালোভাবে ডুবাতে হবে যাতে চারপাশটাতে ময়দার মিশ্রণটা ভালো করে লেগে যায়। এবার আবারও হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। পিঠাটি হালকা ব্রাউন হয়ে গেছে, এবার আমি তেল থেকে উঠিয়ে আবারও ময়দার মিশ্রণে দিয়ে দিব। আপনারা যত বেশি লেয়ার তৈরি করতে চান ঠিক ততবারই ময়দার মিশ্রণের মধ্যে পিঠাটিকে ডোবাতে হবে। ভিউয়ার্স, ডিমের পান্তুয়া পিঠাটি ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে উঠিয়ে নিব। এবার আমি আপনাদেরকে ডিমের পান্তুয়া পিঠা কেটে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন ভেতরটা ঠিক এরকম হয়েছে। আপনারা চাইলে আরও কয়েক টুকরো করে পরিবেশন করতে পারেন। সো ভিউয়ার্স, হয়ে গেল আমার ডিমের পান্তুয়া পিঠা তৈরির রেসিপি। আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। তাহলে আজ এই পর্যন্তই। আরেকদিন আপনাদের জন্য নিয়ে আসবো আরেকটি নতুন রেসিপি। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে পৌঁছে যাবে। সো প্লিজ সাবস্ক্রাইব রান্দা রেসিপিস।